সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজার। কপালটা মাটিতে ঘষে একটা সেজদা দাও, তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে। রাস্তার এক পাশে পাঁচতলা, আরেক পাশে গাছতলা, এটা ইসলামের বিধান নয়। আজকের এই প্রোগ্রাম নিয়ে আমাকে অনেকে নক করেছিল, আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি 30 তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে? আমি বললাম হ্যাঁ আছে। তো আমাকে বলতেছে হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম। তো আমি বলছি ভালো হয়েছে তো, তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে, এটা তো আরও ভালো। সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার, টিকটকার ভাই বলেন, ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, তারপর ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না নেই? আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া, বার্তা পৌঁছানো। তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কীভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যেমন ধরুন যে ছুরি, নাইফ, যেটা ছুরি, এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের পেট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায়, আবার একই ছুরি দিয়ে ডাকাত মানুষকে হত্যা করে, ঠিক কি না? একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে, একই ছুরি ইউজ করে ডাক্তার পেট কেটে অপারেশন করে মানুষ বাঁচায়। সো ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে এই ছুরির ইউজার, যিনি ব্যবহার করছে। এরকম সব কিছুর ক্ষেত্রে, একটা পিস্তল, যারা ডাকাত গুন্ডা বদমাশ সেই পিস্তল দিয়ে মানুষ মারে, সন্ত্রাসী করে, আবার এই পিস্তল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। সো এই যে আর্মস, এই পিস্তল, এই ছুরি, এটার কোনো দোষ নেই, এটার কোনো হাত পাও নেই। তো এটা আমরা আসলে কীভাবে ইউজ করি, এটা হচ্ছে কোশ্চেন। সো আমরা টিকটক কীভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। বিশ্বাসীরা তারা সবসময় অনর্থক কাজ থেকে বিরত থাকে, সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ, যে জিনিসে মানুষের উপকার, যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ, যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ, বিশ্বাসীরা শুধু ওইটাই করে। লাভ আছে যেখানে, বিশ্বাসী আছে সেখানে। তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না, আখিরাতের লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে। তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো ইউজ করি, বা ধরুন যে টিকটক ইউজ করি, আমার কোনো টিকটক আইডি নাই আবার, তো টিকটকের এত নাম শুনতেছি, আমিও মনে মনে ভাবতেছি যে একটা খোলা দরকার আছে বোধ হয়, কারণ সবার কাছে শুনে যে টিকটক টিকটক। তো আমি মনে মনে ভাবতেছি যে ওয়াই নট টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে আমি আমার মোটিভেশনাল কথাগুলো ছোট্ট ছোট্ট করে, টিকটকে বোধ হয় মানে খুব শর্ট ভিডিও শেয়ার করতে হয়, ভেরি শর্ট। সো আমি নিজেও ভাবতেছিলাম যে ওয়াই নট আমি একটা টিকটকের অ্যাকাউন্ট খুলি, খুলে সেখানে ছোট আমার নামে চালায়, হ্যাঁ আমার নামে অনেকে চালায়, বা বিভিন্ন অ্যাকাউন্টস থেকে আমার বিভিন্ন কথাগুলো লোকজন দেয়। সো কামিং টু দ্য পয়েন্ট, যেটা আমি টিকটকের ইস্যুটা রেজ করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজারের। প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং সেটা অ্যাজ এ বিলিভার আমাদেরকে কিন্তু নিজেকে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া লাগবে যে আমি আসলে টিকটকে কী আপলোড দিচ্ছি, হোয়াট ইজ দ্য কন্টেন্ট। এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলতেছি, আমি একজন টিকটকার, আমি আসলে কী আপলোড দিচ্ছি, আমি একজন ইউটিউবার, আমি আসলে কী আপলোড দিচ্ছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ একজন বিশ্বাসী সে বিশ্বাস করে মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন বিশ্বাসী সে যাই বলে যাই করে এটা আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করিয়ে রাখে। ওকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন ইমামুন মুবিন নামক ভিডিও রেকর্ডারের ভেতরে আমি সব রেখে দেব। সো আপনি টিকটকের ভিতরে কি করতেছেন এটা সেদিন দেখবেন, ইউটিউবের ভিতরে আপনি কি আপলোড দিলেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কি কন্টেন্ট গেল আপনার, দ্যাট ইজ দ্য কোশ্চেন। শুধু ওখানেই না, এই সমাজেও কিন্তু সম্মানিত অসম্মানিত হওয়ার ব্যাপার আছে। আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ আপনার ব্যক্তিত্বকে জাজ করে, ঠিক কিনা? একজন মানুষ কেমন, পজিটিভ না নেগেটিভ, তার চলাফেরা, অ্যাটিটিউড, বিহেভিয়ার, এটা কেমন, এটা দেখার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো একটু তার ফেসবুকে ঘুরে আসলে, একটা ঢুমারলে, তার ইউটিউব অ্যাকাউন্টস থাকলে সেখানে গেলে, তার স্ন্যাপচ্যাট থাকলে, তার ইনস্টাগ্রাম থাকলে, তার টিকটক থাকলে, একটু ঘুরে আসলে আপনি বুঝবেন লোকটা কেমন।
খুব সহজ কিন্তু। সো এখানে রিমাইন্ডার হচ্ছে পজিটিভ জিনিস যেন যায়। আমি ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারের যে নিউজগুলো এগুলো দেখি, ইংলিশ নিউজ পেপার, আমি কিছুদিন আগে দেখলাম যে মো দেন টিকটক রিমুভড মো দেন 2.6 মিলিয়ন ভিডিওস ফ্রম বাংলাদেশি কন্টেন্ট। বাংলাদেশি কন্টেন্ট যে তৈরি করে, গত বছরের শেষের দিকে তারা 2.6 মিলিয়ন, দ্যাট মিন্স 26 লক্ষেরও বেশি কন্টেন্ট ডাউন করেছে, রিমুভ করেছে। কারণ কি? রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ কন্টেন্ট। কী কন্টেন্ট তারা তৈরি করছে তারা নিজেরাও জানে না। সো এটা তো একজন ইউটিউবারের কাজ হতে পারে না, এটা তো একজন টিকটকারের কাজ হতে পারে না, এটা তো একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ম্যানেজ করে বা অপারেট করে, এটা তাদের কাজ হতে পারে না। যে সমস্ত দেশের কন্টেন্ট ডাউন করা হয়েছে, এর মধ্যে বাংলাদেশ 7 নম্বরে, মানে এত পরিমাণে বাংলাদেশিদের কন্টেন্ট ডাউন করা হয়েছে, এটা হচ্ছে রাবিশ টাইপের কন্টেন্ট ছিল। সো দুনিয়াতেও কিন্তু বেইজ্জতি আছে না নাই, এটা খেয়াল করবেন। আমি বলছি না যে টিকটকার ভাই যারা আছেন এখানে আপনারা আজে বাজে কন্টেন্ট দেন, এটা আমি বলছি না। অনেকে তো ভালো কন্টেন্ট দেন, আমি সেটাই বলছি আপনাকে। নিজের সাথে একটা নিজের বোঝাপড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে, এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কিয়ামতের দিন দাঁড়াবেন, ইউটিউবের ভিডিওসগুলো নিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার অ্যান্ড্রোস করা একটা আমলনামা দেওয়া হবে, এবং দেখে আপনি বলবেন মা আলি হাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট খাটো, ওই যে টিকটক করছিলাম, ওই যে ইউটিউব ভিডিও বানাইছিলাম, ওই যে একজনের একটা গালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বক্সে ঢুকা, এখন তো স্বাধীন, নিরঙ্কুশ স্বাধীনতা, ঢুকে যা কি ইচ্ছা, প্রাইম মিনিস্টারকে গালি দেওয়া যায়, যাকে মনে চায় দাদা আসছে গালি দিচ্ছে, যেহেতু সামনে নাই। সো আপনি যেখানে যেই কমেন্টস বসিয়েছেন, যেখানে যেই টেক্সট করেছিলেন, যেখানে যেটা বলেছেন, যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন, এগুলো সব আপনার আমল নামে সেদিন তুলে দিবে কে? আওয়াজ করে বলেন, তুলে দিবে কে? সো কেমতের কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন। এই দুনিয়ার জীবনটা এটা একটা ধোকা, এটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই রং ধরা যৌবন জং ধরে শেষ হতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়। এই যে ইয়াং যারা আছেন, কি ড্যাশিং চেহারা, নাদুস নাদুস চকচকে, হ্যাঁ কি সুন্দর কুচকুচে কালো চুল, থাকবে না এটা একদিন। সো দুনিয়ার এই সামান্য ভোগের সামগ্রীর জন্য আমরা টিকটকে, আমরা ইউটিউবে, আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে যেন কোনো অশোভনীয়, কোনো অশ্লীল, কোনো আজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দিই। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট। আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রথমেই যারা আপনারা এগুলো ইউজ করেন, যারা আপলোড করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা ভালো কিছু কন্টেন্ট আপনারা ডেভেলপ করবেন। আপনারা এন্টারটেইনমেন্ট করতে চান, ওকে ফাইন, গুড অ্যান্ড ফাইন, হালাল এন্টারটেইনমেন্ট আপনি আপলোড করবেন। আপনি ভাববেন কীভাবে একটা হালাল এন্টারটেইনমেন্টকে প্রমোট করা যায়, কীভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায়, কীভাবে শিক্ষণীয়, এডুকেশনাল, শিক্ষণীয়, মোটিভেশনাল, সোশ্যাল, যেটা মানুষের উপকার করবে, এরকম কন্টেন্ট কীভাবে দেওয়া যায়। সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায়, এবং কিয়ামতের ময়দানে সেটা নিয়েই কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এবং আমার এই শক্তি, সামর্থ্য, আমার এই যৌবন, আমার এই ক্ষমতা, দাপট কিছুই থাকবে না, এক সেকেন্ডও লাগে না এটা আমরা থামিয়ে দিতে, ঠিকই না? সেটা আমাদের খেয়াল করতে হবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই যে আমি আলোচনা করছি, এখনও আমি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি না, কথা বলেন না কেন? পারি না, পারি। আপনারা ফিরোজ শাহ একজন বিখ্যাত মরমি গায়ক ছিল বাংলাদেশের, নাম শুনছেন? অন্য একটা বিখ্যাত গান আছে, এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হইবে রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে, শুনছেন না এটা আপনারা? এই ফিরোজ শাহ 1995 সালে শিল্পকলা একাডেমিতে এই গানটাই গাচ্ছিল, যে এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে। তো শিল্পকলা একাডেমির স্টেজে এরকম হাজার হাজার শ্রোতা অডিয়েন্স স্টেজে উনি গানটা গাইতে গাইতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এই গানটা গাইতে গাইতে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, যে চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে, ওইখানে ওনার দম ফুরাই গেছে। সো কে কখন আমরা চলে যাবো সময়, তো ভাইয়েরা আমরা এটা জানি না, এবং সেটা হচ্ছে ধ্রুব সত্য,
যে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় আমাদেরকে দাঁড়াতে হবে। কি টিকটক বানালাম, কি ইউটিউব বানালাম, কি কমেন্টস করলাম, কি বক্তব্য দিলাম, কাদের সাথে মিশলাম, আমার অ্যাক্টিভিটি কি ছিল, আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় পাই টু পাই কিন্তু হিসাব দিতে হবে, সব হিসাব দিতে হবে। এই দেখেন এই করোনায় আমাদের কাছের অনেক মানুষকে আমরা হারিয়েছি না, হারিয়েছি। গত বছর অনেক ভাইদেরকে নিয়ে আমরা রমজান কাটিয়েছি যারা এই বছরে নাই, তাই না? এই বছর আমরা এই যে আজকে সুন্দর সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল বলরুমে আজকে যারা আমরা এই ইফতারি প্রোগ্রামে আছি, আমাদের মধ্যে থেকে হয়তো দু একজন আগামী রমজানে থাকবে না, এরকম হবে না? ওইটা আমি হতে পারি, ওইটা আপনি হতে পারেন, ওইটা আমরা যে কেউ হতে পারি, ঠিক কি না? সো এই চিন্তাটা আমাদের আনা যে দিস রমাদান, দিস মান্থ অফ রমাদান কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ। এই রমজানই হতে পারে আমাদের শেষ রমাদান, আজকের ইফতার প্রোগ্রামই হতে পারে আমার জীবনের শেষ ইফতার প্রোগ্রাম, আজকের এই মুহূর্তটাই হতে পারে আমাদের জীবনের একেবারে শেষ মুহূর্ত। সো আমার প্রথম রিমাইন্ডার হচ্ছে আমরা যেন কল্যাণের পথে থাকি, আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ইউজ করি আমরা যেন প্রপারলি এটা ইউজ করি, শিক্ষণীয়, শোভনীয়, মার্জিত, ভদ্র এরকম কন্টেন্ট যাতে আমরা ইউজ করি, পারা যাবে তো ইনশাল্লাহ। কে কে টিকটক ইউজ করেন করেন না আমি আর হাত তোলালাম না, আমরা অনেকেই করি করি না, দ্যাটস আপ টু ইউ, ইটস নট মাই বিজনেস, বাট এ রিমাইন্ডারটা দেওয়া এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এই জন্য এই বার্তাটা দিলাম সম্মানিত ভাইয়ের। আজকেই ইকোনমিদের সাথে বোঝাপড়া করেন যে আমার কি কন্টেন্টগুলো কেমন, শিক্ষণীয়, শোভনীয়, শ্লীল, ভালো, মার্জিত, ভদ্র যদি হয় ফাইন, আর যদি এরকম কন্টেন্ট আমাদের না থাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে একটু যেন নিজের সাথে বোঝাপড়া করি। আজকে কিন্তু কদরের রাত, একটু বোঝাপড়া কর নিজের কাজের জন্য, যেন আমরা আল্লাহর কাছে লজ্জিত হই। আমরা সবাই পাপি, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াব, সবাই পাপি, আর পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি যে পাপ করার পরে কী করে, তাওবা করে, চোখের পানি ছেড়ে যেন আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই। এবং চোখের পানি এটা এত পাওয়ারফুল, আপনি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, নিচে নামার আগে আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে। সো এটা ছিল আমার ফার্স্ট রিমাইন্ডার, আমরা যেন সুন্দর ভালো কন্টেন্ট আপলোড করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা একেবারে রমাদানের শেষ মুহূর্তে চলে এসেছি সম্মানিত ভাইরা, 28 রমাদান, জাস্ট 2 days রিমেইনিং ইন আওয়ার হ্যান্ড, মাত্র 2 দিন। সো এখন আলোচনার চেয়ে অ্যাসেসমেন্টের সময়, ফজিলত বর্ণনা না করে, রমজানে কি ফজিলত, রোজায় কি ফজিলত, কেমন লাইলে কি ফজিলত, এগুলো না করে আজকে হচ্ছে দ্য ডে অফ অ্যাসেসমেন্ট। একটু হিসাব নিকাশ মিলানোর আমাদের দরকার, যে এই যে এত এত ব্লেসিংস আমরা পেলাম রমাদানে। আল্লাহ বলেছেন যে পৃথিবীর সব নেক এবাদতের সব একভাবে দেয়া হবে, কিন্তু এই রোজা যে তোমরা রেখেছো এটার সব আরেকভাবে দেয়া হবে, কারণ ফাইনা সোমালি ওয়া আনা আজসি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান সব আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে আল্লাহ দিবে। আরেক বর্ণনায় আছে ওয়া আনা উজসা বিহি, আমি নিজেই হবো এই রোজার প্রতিদান, আমি আল্লাহকে তোমরা পাবে, আল্লাহর কথা শুনেছো, কখনো দেখোনি, আল্লাহ আল্লাহ শুনেছো, সেদিন আমি আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে, এটা হবে রোজার প্রতিদান। সো নাও দ্য কোশ্চেন ইজ, এরকম প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয়ার জন্য আমরা রেডি কিনা, আমরা ওইটার যোগ্য কিনা? হ্যাঁ রেডি, আমরা রেডি নিতে চাই, কিন্তু আমরা যোগ্য কিনা? আস্ক ইয়োরসেলফ, জাস্ট নিজেকে প্রশ্ন করুন, একটু চিন্তা করুন, জাস্ট থিঙ্ক অ্যান্ড পন্ডার অ্যান্ড রিফ্লেক্ট, একটু ভাবুন যে ওই বিশাল দিনে নাকি আমি আল্লাহকে দেখব, সেই দিনে যারা চান্স পাবে আমি তাদের কাতারে থাকবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে মোট 8টা দরজা, মিনহা বাব ইউসাম্মা আর রায়্যান, সেখানে একটা স্পেশাল দরজা আছে যেটার নাম রায়্যান, আওয়াজ করে বলেন ওই দরজাটার নাম কি? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে ব্যক্তি রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে, ইউল নেভার বি থার্সটি অ্যাগেইন, আর তৃষ্ণা আসবে না। এই যে আমরা ইফতারের আগ মুহূর্তের সামনে জুস থাকে, ড্রিঙ্কস থাকে, মিনুন থাকে, আমরা খাই না, তৃষ্ণার তো থার্সটি, তৃষ্ণার যে কষ্ট এখানেই শেষ,
আপনি যখন ওই রায়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবেন, আপনার গলায় আর কোনোদিন আর কোনো তৃষ্ণা থাকবে না। সো নাও দ্য কোশ্চেন ইজ, ওই রায়ান দরজা দিয়ে ঢোকার উপযুক্ত আমি হয়েছি কিনা এই রমজান থেকে, আমার আবাদতের মধ্য দিয়ে ওই দরজা দিয়ে তারা এন্ট্রি পাবে। আজকের প্রোগ্রামে তো নাকি অনেক লোক আসতে চেয়েছিল, আমি রাসেল তো অনেক কষ্ট করছে, রাসেলের কাছ থেকে শুনলাম, বললো যে হুজুর কি যে ভুল করছে এটার অ্যানাউন্সমেন্ট করে, আমার দিন নাই রাত নাই সবাই শুধু আসতে চায়। তো দেখেন ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কারণে অনেক ভাইদেরকে ওনারা অ্যাকোমোডেট করতে পারতেছে না, তার মানে এন্ট্রি পাচ্ছে না। আমরা সেদিন ওই রায়ান দরজা দিয়ে এন্ট্রি পাবো কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আস্ক ইয়োরসেলফ দ্য ডে অফ অ্যাসেসমেন্টে, অ্যাট দ্য ভেরি এন্ড অফ রমাদানে আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি যে এই যে সুপার অফারের মান্থ, দ্য মান্থ অফ রমাদান, দ্য মান্থ অফ সুপার অফার্স, বিভিন্ন দোকানে সুপার মলে দেখবেন অফার দেয়, অফার দেয় না? আপনার কি অফার শব্দটার সাথে পরিচিত না? অফার, এই মাসটা হচ্ছে অফারের মাস। এই রমাদানে একটা নফল আবাদত করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70টা থেকে 700 গুণ ফরজের সমান সওয়াব, এই রমাদানে উমরা করলে হজের সমান সওয়াব। তাহলে দ্য মান্থ অফ অফার্স, দ্য রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেস মান্থ অফ রমাদান। আপনি যেটাই করেন এটার সওয়াব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে। সো নাও দ্য কোশ্চেন ইজ যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা, কতটুকু কাজে লাগাতে পেরেছি। প্রতিদিন এই রমাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আমাদের ডাকতে থাকে, ইউনাদি ফি কুল্লি লাইলা ইয়া বাগি আল খাইরি আকবিল, হে কল্যাণের পথের যাত্রী আকবিল, প্রসিড, আরও ভালো কাজ করো, আরও কেমন লাইল করো, আরও সাদাকা, আরও নেক কাজ, আরও তারাবি, আরও কোরআন তেলাওয়াত, আরও করো, আরও আগাও, ডাকতেই থাকে। আবার সে বলে ইয়া বাগি ইয়া শাররি আবসির, হে পাপের পথের যাত্রী স্টপ স্টপ, অনেক হয়েছে আন্না থামো, এটা পাপ কামানোর মাস নয়, এটা গুনাহ কামানোর মাস নয়, এটা অফারের মাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ার্নিং দিয়েছেন, তিনি একবার মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আগে পিছে কিছুই বললেন না, শুধু আমিন আমিন আমিন, তিনবার কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিব্রাইল এসে আমাকে বলেছে যে হে নবী আপনার নাম যে শুনলো তারপরে যে দুরুদ পড়লো না, অর্থাৎ অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লো না, তার ধ্বংস, সে হতভাগা। আমি পড়েছি আমিন, জিব্রাইল পড়েছে আমিন, তাই আমিও পড়েছি আমিন, দ্বিতীয় ধাপে পা রাখলাম। জিব্রাইল বললো যে যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারল না, তাদের উপর ধ্বংস, আমি পড়েছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিব্রাইল ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদানে ইবাদত করার মধ্য দিয়ে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারলো না, তাদের উপর ধ্বংস, রাসূলুল্লাহ ইসলাম বললেন আমি পড়েছি আমিন। তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং, রমাদান যে পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের ধ্বংস, এই ধ্বংসের পক্ষে আমিন বলেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই সম্মানিত ভাইরা, আমরা যেন এই বরকতের মাসে আমরা যেন লুজার না হই, আমরা যেন গেইনার হই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই যে কদরের রাত, আজকে কিন্তু কদরের শেষ রাত, কদরের কিন্তু মোট 5টা রাত হয়, কয়টা যদি আমাদের বাংলাদেশে 27-এর রাতকে খুব বড় করে সেলিব্রেট করা হয়, আসলে কিন্তু 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। সো আরেকটা রাত কিন্তু আছে আজকের রাত, সো টেক ইট এজ এ লাস্ট চান্স, আগের রাতগুলোতে যদি খুব একটা ইবাদতের সুযোগ নাও হয়ে থাকে আজকের রাতটা যেন আমাদের মিস না হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরি, কোরআনে আল্লাহ পাক ইরশাদ করছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত এটা হাজার মাসের চেয়ে সেরা। এই এক রাতের ইবাদত যদি কেউ করে 1000 মাসে ইবাদত করলে যেই সওয়াব, এক রাতের ইবাদতে ঠিক একই সওয়াব, সমান সওয়াব। 1000 মাসে হয় 83 বছর 4 মাস, এই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের যে সওয়াব, এক রাতে ইবাদত করলে ওই সওয়াব। তো এই চান্স কি মিস করা যাবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম,
যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার, সে হচ্ছে লুজার। এখন বলেন, এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হব? সবাই বলেন, লুজার না গেইনার? তাহলে আজকে এই কদরের রাত যেন আমরা মিস না করি। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসূলুল্লাহ, কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া করব, কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আই রিপিট, আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কি, এটা সিকোয়েন্স কি? আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আগে অ্যাকনোলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাই তো আপনার কাজ, আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আপনার কাজ হচ্ছে মাফ করা, তো আপনি মাফ করেন। সুবহানাল্লাহ, পড়েন, কত চমৎকার! এটা আজকে রাতে বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষ 10 দিন। ইযা জা আল আশরা আহিয়া আল-লাইলা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল-মাইসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন, বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগেছেন এই মর্মে কোনো দলিল নাই। এসব পরে উনি ঘুমায় যেতেন, মাঝরাতে তাহাজ্জুদের জন্য উঠে লম্বা তাহাজ্জুদ পড়তেন, ঘুম ছাড়া ওনার রাত নাই, প্রতি রাতে ঘুমাতেন, ঘুমাতেন না শুধু রমাদানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ, নিজে ইবাদত করতেন, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, কন্যাদেরকে ফাতেমার ঘরে যেয়ে বলতেন, ফাতেমা ওঠো ওঠো। হাদিসে এসেছে যে জাদ্দা ওয়া শাদ্দা আল-মিজার, মানে কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে নামতেন। মেটাফরিক্যালি বলা হয়েছে, উপমা দিয়ে, যে কোমরে গামছা বেঁধে। আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি, যখন খুব পাওয়ার দরকার, স্ট্রেংথ দরকার, তখন কোমরে কি বেঁধে নেই, টাইট করে গামছা বেঁধে নিলে আরও শক্তি চলে আসে না হাতে। আমার জানা এসে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতে শেষ 10 দিন এত মগ্ন হতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে এবাদতে নেমেছেন। আল্লাহ আকবার! এজন্য এই লাস্ট চান্স যেন আমরা মিস না করি। আজকের যে কদরের রাত, বরকতপূর্ণ রাত, কিছু সময় যেন আমরা কোরআন তেলাওয়াত করি, কিছু সময় যেন আমরা কিয়ামুল লাইল করি, কিছু সময় যেন আমরা দোয়া করি। এবং কোরআনের জন্যই এত বরকত, কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। একটু খেয়াল করে দেখেন, এই কোরআনকে যে ফেরেশতা হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিল, ফেরেশতার নাম কি বলেন? জিব্রাইল আলাইহিসসালাম। দেখেন, উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জানেন? জিব্রাইল। উনি কিন্তু লিডার অফ দ্য অল অ্যাঞ্জেলস, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কোরআন নিয়ে উনি আসছে বিদায়, উনি শ্রেষ্ঠ ফেরেশতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে কোরআন নাজিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ওনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। এই 12 মাসের মধ্যে রমাদানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস, লিডার অফ দ্য অল মান্থস। আবার রমজানের 29 বা 30টা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত। তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেব, বেশি বেশি কোরআন পড়ব, কোরআনের মাহফিল উপস্থিত হব, কোরআনের পক্ষে থাকব, কোরআনের আন্দোলন করব, আমাদেরকেও এরকম মর্যাদার চেয়ারে বসাই দিবে কে? এই জন্য রমাদানে আমরা যেন আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বাড়াই। এই যে এত এত অফার, এগুলো দিয়ে মূলত আল্লাহ তাআলা আপনাদেরকে কাছে টেনে নিতে চান। কি করতে চান? কাছে টেনে নিতে চান। আমি আমার এই এবছর 2022-এর 21-এ বইমেলায় আমার দ্বিতীয় বই আহ্বান বেরিয়েছে, তো আহ্বান বইয়ের প্রথম আর্টিকেলটার নাম রেখেছি আমি কাছে আসার গল্প। কি নাম? এটা কিন্তু দুই ধরনের, ক্লোজ আপ ওয়ানও কিন্তু একটা করে। ক্লোজ আপ ওয়ানের কাছে আসার গল্প আছে না? ওইটা না, আজহারি আবার ওইটা করে নাই। আজহারি কাছে আসার গল্প যেটা, সেটা হচ্ছে রবের কাছে আসার গল্প। কি করে আমরা আমাদের রবের আরো কাছে যেতে পারি? উনি কিন্তু দূরে না, আল্লাহ তাআলা কি আমাদের থেকে দূরে না কাছে? আমি যে আয়াত দিয়ে আজকে আমার আলোচনা শুরু করেছি, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, হে নবী, যখন আমার উম্মতেরা, তোমার উম্মতেরা জিজ্ঞেস করে, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে
যে আমি কই, নবী আপনি বলেন ফাইন্নি কারিব, আমি কাছে। এবার বলেন এর থেকে কি বোঝা গেল, আল্লাহ তাআলাকে দূরে না কাছে? অনেক কাছে, আমি আমার যত কাছে আল্লাহ তাআলা আমার তার চাইতে বেশি কাছে। এখানে একটা রগ আছে বাংলায় শাহরগ বলে, হ্যাঁ, এই যে আমাদের এখানে খাদ্য নালী শ্বাস নালী, আল্লাহ তাআলা বলে তোমার শ্বাস নালী তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। তো রমাদানের এই অফার্স গুলো দিয়ে তিনি আমাদেরকে বেসিক্যালি কাছে নিতে চায়, কাছে টানতে চায়। এখন তো কোশ্চেন ইজ আমরা কি তার কাছে যেতে চাই? হ্যাঁ, এই তিন চারজন চায় খালি, আমরা কি আল্লাহর কাছে যেতে চাই? আমরা কি আল্লাহকে কাছে পেতে চাই? প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা আপনাকে কাছে ডাকার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমরা আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার নাম ডাক দেওয়া শুরু করে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকবো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরগুজার হও, অকৃতজ্ঞ হয়ো না। হাদিসে কুদসিতে আছে, খেয়াল করে শুনুন, হাদিসটা খুব ইন্টারেস্টিং, যে আমরা আল্লাহর ডাক দিলে যে আল্লাহ ডাকে সাড়া দেয় তার দলিল। আল্লাহ বলেন ফাইন দাকারানি ফি নাফসি দাকারতুহু ফি নাফসি, আমার কোনো বান্দা যদি আমারে একা একা ডাকে আমিও তারে একা একা ডাকি। আপনি যদি একা একা আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তাআলা আপনাকে একা একা স্মরণ করে পার্সোনালি। ওয়া ইন দাকারানি ফি মালাইন দাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, আর কোনো সমাবেশে প্রোগ্রামে যদি আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার চাইতেও শ্রেষ্ঠ প্রোগ্রাম আরো সে ফেরেশতাদেরকে নিয়ে করে সেখানে আমার বান্দারে স্মরণ করি। আজকে এখানে কি আমরা একা একা আল্লাহরে ডাকতেছি? হ্যাঁ, সবাইকে নিয়ে ডাকতেছি না? আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে আরশের উপরে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়েও খাইরে মিনহু, এর চেয়ে বড় প্রোগ্রামের অ্যারেঞ্জ করে মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করছে। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরিন তাকাররাবতু ইলাইহি যারাআন, আমার বান্দা যদি আমার দিকে, খেয়াল করে দেখেন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যারাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোথায় আছি আমরা, কার পিছনে পড়ে আছি? আল্লাহ তাআলা অত্যন্ত কাছে, তিনি আমাদেরকে অনেক কাছে টানতে চান। এই জন্য এই রমাদানের অফারগুলো দিয়ে, এই ইবাদতগুলো দিয়ে আল্লাহ তাআলা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি, তার সবটুকুন আয়োজন তিনি করেছেন। সম্মানিত শুনতে, কিভাবে আমরা আল্লাহর কাছে যাব সেটাও কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও, আরো বেশি কাছে আসতে চাও, তাহলে সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াসজুদ ওয়াক্তার, প্রস্ট্রেইন এন্ড বি ক্লোজার টু মি, ইউ ওয়ান্ট বি ক্লোজার টু মি, জাস্ট ডু এ সাজদা, প্রস্ট্রেইট, কপালটা মাটিতে ঘষে একটা সেজদা দাও, তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে। আমরা যখন সেজদা দেই দেখা যায় যে মুসল্লার উপরে দেই, আমরা যখন সেজদা দেই মনে হয় যে সুরাওতে ফ্লোরের উপরে দেই, কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী এগুলো চায় যে না, আমার সেজদা মুসল্লায় পড়ে না, কার্পেটে পড়ে না, আমার সেজদা আল্লাহ কুদ্দুতি পায়ের উপরে পড়ে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা দাও, সেজদা দাও, পারফর্ম সাজদা, এন্ড বি ক্লোজার টু মি, এবং আমার কাছে আসো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ, বান্দা আল্লাহ তাআলা সবচাইতে কাছে তখন চলে যায় যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। দেখেন এর চেয়ে কি নিজেকে আর ছোট করা যায় বলেন তো? দাঁড়িয়ে ছিলাম নামাজে, কিছুটা ছোট হলাম রুকু দিয়ে, এবার নাকটা কপালটা ঘষে নিজের একেবারে মাটিতে নামিয়ে ফেললাম, এর চেয়ে আর ছোট হওয়া যায়? বান্দা যখন নিজেকে ছোট করে এরকম কপাল ঘষে ঘষে সেজদা করে, এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখতে আল্লাহর বড় ভালো লাগে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকসিরু ফীহি দুআ, যেহেতু সেজদা দিছো এখন আল্লাহর ভালো লাগতেছে, এখনই দোয়া করার চান্স নিতে হবে, ঠিক কিনা? সেজদা লুটিয়ে পড়েছে, আল্লাহর ভালো লাগছে দৃশ্যটা, আল্লাহর সফট কর্নার গ্রো করেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলেছে, এবার তুমি চাও, ফাকসিরু ফীহি দুআ, যা আর যা লাগবে চাও, ওই মুহূর্তটাকে কাজে লাগাও, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে যাও। যেন সম্মানিত সুজদি আমরা যেন সেজদা মিস না করি,
সেজদা মিস করলে খবর আছে শয়তান শয়তান হইছে কয়টা সেজদা মিস করার কারণে বলেন কথা বুঝতে পারেন নাই বোধহয় আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী কয়টা সেজদা মিস করছিল শয়তান একটা সেজদা মিস করার কারণে ও যদি এরকম ইবলিস হয় মালউন হয় জাহান্নামীদের লিডার হয় আমরা সেজদা মিস করছি কয়টা আজকে স্যার কে নামাজ পড়েন কে কে পড়েন না আজকে থেকে কে কে পড়বেন কোনো আনুষ্ঠানিকতায় আমি যেতে চাই না জাস্ট আস্ক ইউরসেলফ আপনার পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম আপনি আপনাকে নাম্বার করেন আপনার আমল নামা আপনার কাজ আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনাকে 10 নাম্বার দিতে বলা হয় যায় আউট অফ 10 গিভ ইউর ওন মার্কস নিজে একটু নাম্বার দেন না ওমর ফারুক বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আল্লাহ হিসাব নেওয়ার আগে একবার নিজেই নিজের হিসাব নাও না একবার মুতু ক্বাবলা আন তামুতু মরার আগে একবার মরার চিন্তা করো না যে আজকে মরে গেলে আমার কি হবে কালকে কি হবে সময় তো শুধু যেন সেজদা যেন মিস না করে এক সেজদা মিস করে শয়তানের এই দশা আর আমরা কত সেজদা মিস করেছি কত ফরজ নামাজ মিস করেছি কত তারাবি মিস করেছি আজকে স্যার আপনি যে সেজদা দিয়েছেন সেজদার এই দাগটা কেমন দিন চকচক করতে থাকবে এই কপালে চকচক করতে থাকবে সিমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ সেজদার জায়গায় একটা চকচকানি থাকবে এবং কেয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আপনাকে আপনি যে সেজদা দিতেন এটা প্র্যাকটিক্যালি আল্লাহর দেখাইতে হবে সেদিন আল্লাহ বলবেন সেজদা দাও সবাইকে বলবেন সেজদা দাও ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন আল্লাহ বলবেন দাও সেজদা দাও দেখি কারা কারা দুনিয়ায় সেজদা দিতা আমরা যারা আল্লাহর মেহরবানিতে আল্লাহকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেদিন আল্লাহর সামনে লুটিয়ে পড়ব আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই আল্লাহ সেজদাগুলো মিস করছে আল্লাহ তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দেবে সেজদায় যাওয়া তো দূরের কথা সে তার পিঠটাই বাঁকা করতে পারবে না ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন আল্লাহ সেদিন তার পায়ের গোছা উন্মুক্ত করবেন আল্লাহ তাআলার পায়ের গোছা দেখতে কেমন আমরা কেউ জানি না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তিনি তার মতো তার মতো কেউ নাই তিনি কার মতো তার মতো তার পায়ের গোছার সৌন্দর্য দেখতে কেমন হবে আমরা কেউ জানি না সেদিন দেখে আমরা আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই যারা সালাত আদায় করে নাই তাদের পিঠটাকে শক্ত করে দিবে কে ফালা ইয়াসতাতিউন তারা সেজদা দিতে পারবে না পা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফলে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমরা যেন সবসময় শুকর গুজার হতে পারি আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারি রাজি আছেন তো সবাই তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সেজদা দিতে হবে সেজদা সুবহানাল্লাহ এটা যে কি আবেগ ঘন মুহূর্ত এর মধ্যে যে কি মধু এর মধ্যে যে কি মজা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ওয়ান টু ওয়ান আপনার সাথে আপনার রবের সাথে যা চাওয়ার আপনি সেজদায় লুটিয়ে বলে চাইবেন চোখের পানি ছেড়ে তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সাজদা প্রথম ফর্মুলা কি ভাই সেজদা দিবেন তো নাকি কাছে আসার দ্বিতীয় ফর্মুলা হচ্ছে বেশি বেশি নেক কাজ করা নফল ইবাদত করা ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল আল্লাহ বলে মানুষ যখন ফরজ ইবাদতের পরে নফল ইবাদত করে যত করে সে আমার তত কাছে আসে যত করে তত কাছে যত করে তত কাছে সুবহানাল্লাহ এবং নফল ইবাদত গুলো কিয়ামতের দিন কারো ফরজে যদি ঘাটতি থাকে তার সাবস্টিটিউট হবে আল্লাহ বলবেন উনজুরু হাল্লি আব্দিন মিন তাতাওয়ু নামাজ পড়ছেন কিন্তু কিছু কিছু নামাজ মিস করে ফেলছেন ফেরেশতারা বলবে আল্লাহ এর তো কিছু ফরজ নামাজ ঘাটতি আছে আল্লাহ বলবে উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু দেখো তো আমার বান্দা কিছু নফল আছে কিনা কিছু নফল নামাজ পড়ছে কিনা দেখো তো খুঁজে দেখা যাবে যে কিছু নফল ইবাদত করেছেন আল্লাহ বলবে এই নফলগুলো নিয়ে আমার বান্দার ফরজের ভিতরে ঢুকাইয়া মেকআপ করে দাও এজন্য আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি সম্মানিত ভাইরা এই সুপার অফারের মাস এই বরকতের মাস এই নফল ইবাদত করে সওয়াব কামিয়ে নিয়ে আল্লাহর আরো কাছে যাওয়ার মাসকে যেন আমরা হেলায় হেলায় না কাটাই অনলি টু ডেজ রিমেইনিং আস্ক ইউরসেলফ কতটুকু নফল কাজ আমরা করতে পেরেছি কতটুকু কোরআন তেলাওয়াত করেছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করতে পেরেছিলাম রমাদানে আস্ক ইউরসেলফ
কিছু সুরার বঙ্গানুবাদ অর্থ কি পড়তে পেরেছি, কিছু তাফসীর কি পড়তে পেরেছি, যে কোরআনের এক অক্ষর পড়লে দশ নেকি, যে কোরআন পড়তে যে মুরব্বীরা যে আটকে যায় জিব্বা মোটা হওয়ার কারণে তার ডবল নেকি, তেলাওয়াত করতেছে এক সওয়াব, ওই যে আটকে যাচ্ছে কষ্ট হইতেছে আরেক সওয়াব, ডবল সওয়াব। কতটুকু কোরআন তেলাওয়াত করছি আমরা, আস্ক ইয়োরসেলফ, কতটুকু কিয়ামুল লাইল করেছি, আস্ক ইয়োরসেলফ। 28 দিন যে চলে গেল, কয় রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে মুসল্লায় দাঁড়িয়ে দু চার রাকাত তাহাজ্জুদ পড়তে পেরেছি, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাক রাব্বুকা মাকামা মাহমুদা, যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেয়, সে তাহাজ্জুদের বিশেষ মুহূর্তে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসে, আর আমরা নাক ডেকে দিব্যি ঘুমোচ্ছি। আল্লাহ প্রথম আকাশে এসে বলে হাল মিন মুস্তাগফিরিন আগফির আলা, কার পাপের বোঝা আছে লম্বা বড় ক্ষমা লাগবে, আমার কাছে ক্ষমা আছে আমি ক্ষমা করে দেব। হাল মিন মুস্তারজিকিন আরজুকালা, কার অর্থে সমস্যা, টাকায় সমস্যা, ব্যবসায় সমস্যা, প্রবাস জীবনে সমস্যা, কার কি সমস্যা, আমি আল্লাহর কাছে যাও আমি বন্দোবস্ত করে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার কাপড়ের সমস্যা, কার অর্থের সমস্যা, কার কি লাগবে চাও আমি আল্লাহ দেব। দেওয়ার জন্য উনি আসছে নিচে নেমে, নেওয়ার জন্য আমরা চাওয়ার সময়টুকু আমাদের হয়নি, দেওয়ার জন্য উনি নেমে আসলেন প্রথম আসমানে, ফরিয়াদ করার জন্য দুহাত তুলে চোখের পানি ছাড়ার সময়টুকু আমাদের হয় না। আজকে ইউসেলফ, কয়দিন তাহাজ্জুদ পড়েছি, যদি না পড়ি, না পড়ে থাকি, আজকের দ্য লাস্ট কদরের নাইটটা যেন আমরা কাজে লাগাই। এমনও হতে পারে 21, 23, 25, 27 কদর হয় নাই, হতে পারে না, আজকের রাতটাই কদর হয়ে যেতে পারে। সো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই, আমরা যেন শেষ রাতে সাহুর খাওয়ার জন্য যখন উঠি আমরা যেন একটু তাহাজ্জুদের সালাত পড়ি সম্মানিত ভাইরা, আমরা যেন একটু হাত তুলে দোয়া করি, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেয়, ইফতারি সাথে রেখে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, হোয়াট এ ব্লেসিং, এর চেয়ে বড় ব্লেসিং আর কি হতে পারে। সামনে রুয়াবজা, সামনে পানি, সামনে ড্রিঙ্কস, সামনে মেনু, সামনে ফ্রুটস, আজানের অপেক্ষায় আমরা বসে থাকি, খাই না। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে এরা কারা, আচ্ছা আল্লাহ যে ফেরেশতাদের জিজ্ঞেস করে আল্লাহ তো জানে না, না জানে, আল্লাহ জানে, ফেরেশতাদের মুখ থেকে অ্যাকনোলেজমেন্ট চাচ্ছে, কারণ ফেরেশতারা বলছিল যে আল্লাহ মানুষ কেন বানাবেন, আমরাই তো ভালো, নাহনু নুসাববিহু বিহামদিকা নুকদ্দিসুলাক, আমরা তাসবিহ করি জিকির করি আমরা ভালো, ওদেরকে কেন বানাবেন, ওদেরকে কেন বানাইছে আল্লাহ, এটা ফেরেশতাদেরকে বোঝানোর জন্য জিজ্ঞেস করবে যে এরা কারা, ফেরেশতারা বলবে আল্লাহ সাইমুন, এরা রোজাদার, তো এদের সামনে কি আল্লাহ, এরা ইফতারি নিয়ে বসে আছে, খায় না কেন, আল্লাহ আপনার ভয় খায় না, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ আপনাকে ভয় করে, তৃষ্ণায় গলা ফেটে যায় খায় না, এক ঢোক পানি তারা নেয় না, আমাকে ভয় করে, তো আমাকে কি কখনো ওরা দেখেছে, আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা কি বলে, না আল্লাহ দেখে নাই, আমার জান্নাত দেখছে, না জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখেছে, না ওদের নবীকে দেখছে, না আল্লাহ বলবে আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, ওদের নবীকে দেখে নাই, এরপরেও কোরআন সুন্নার কথা শুনে বিশ্বাস করে আমি আল্লাহর ভয়ে তৃষ্ণার্ত অবস্থায় এভাবে বসে আছে, এখন ওরা যা চাইবে আমি সব দোয়া কবুল করে নেব, যা চাইবে আল্লাহ আমি কবুল করে নেব, আমি ওদের সব গুণা ক্ষমা করে দেব, কারণ ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে নাড়া পড়ে যায়। সাবাখাত রাহমাতি গাদাবি, আল্লাহ কিন্তু রাগ আছে, প্রচন্ড ক্রোধ আছে, উনি রাগি আবার উনি ক্ষমাশীল, আরশের উপরে উনি ওখানে লিখে রাখছে সাবাখাত রাহমাতি গাদাবি, এই যে এখানে লিখে রাখা হয়েছে দোয়া মাহফিল, আরশের সাইনবোর্ডে লেখা সাবাখাত রাহমাতি গাদাবি, সাবাখাত রাহমাতি গাদাবি, এর অর্থ হচ্ছে আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর মায়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে মায়া বেশি, আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি, এজন্য আমাদের চাইতে দেরি হয়। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতা দাঈ ইযা দাআন, আমরা চাইতে দেরি, উনি দোয়া কবুল করতে দেরি হয় না, এজন্য আমরা যেন বেশি বেশি দোয়া করি। দোয়া ইজ লাইক এ মিজাইল,
এই যে মিসাইল হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে, মিসাইল মারলে মিসাইল মিস হতে পারে, কিন্তু দোয়ার মধ্যে দোয়া করতে জানলে ওই দোয়া কখনো মিস হবে না। যেন আমরা যেন বেশি বেশি দোয়া করি ইফতারের পূর্ব মুহূর্তে, সবার জন্য যেন বেশি বেশি দোয়া করি, বেশি বেশি যেন জিকির ফিকিরে থাকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযালু লিসানুকা রতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকে, আল্লাহর জিকিরের উচ্চারণে যেন তোমার জিহ্বাটা ভিজা থাকে সব সময়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অবাক করা কিছু দেখলেই সুবহানাল্লাহ, কেউ বিদায় নিলে, ভয়ঙ্কর কিছু হলে ইন্না লিল্লাহ, ভবিষ্যতের কাজের আগে কি বলবেন ইনশাআল্লাহ, এগুলো যেন সবসময় আমরা বলি, সবসময় যেন আমরা এই জিকিরের মধ্যে থাকি, এই বরকতের মাসে আমরা যেন আমাদের দানের হাতটুকু বাড়াই। আমরা তো কাছে যে যাওয়ার ফর্মুলা শুনছি, আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই আমরা যেন আগে দানের হাতটা বাড়াই। এই যে দানটা আমি করি, দানশীল ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করেন, বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। দানশীল ব্যক্তি নিজের আমল নামা দেখে কেমতের দিন বিশ্বাসই করতে পারবে না এটা আমার আমল নামা, কারণ আপনার দানটাকে আল্লাহ ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে বড় করে মিসলাল জাবাল পাহাড়ের সমান সাইজ করে আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে। এজন্য দান করবেন, দান করলে কমে না বাড়ে। আর দুই দিন আছে জাকাত, যাদের পুরো আদায় হয় নাই ক্যালকুলেট করে হিসাব করে জাকাত দিয়ে দিবেন। দানশীল ব্যক্তিকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করে, রাস্তাঘাটে চলাফেরা করেন, ব্যবসায় কত ধরনের দুর্ঘটনা, সাদাকা করে দিবেন আল্লাহ বিপদমুক্ত করে দিবে, সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন ঈদের ঈদগাহে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার পরে যদি দেন ফাইয়া সাদাকাতু মিনা সাদাকাত, নফল চ্যারিটির সওয়াব হবে, আগে দিলে যাকাতুল মাকবুলা। কেন এটা? তুহরাতান লিসসাইমি মিনাল লাগবি আর রাফাস, রোজা রাখতে যে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, রোজায় ত্রুটি হয়ে গেছে, এই ভুল অন্যায় ত্রুটিগুলো মুক্ত করে আপনার সব রোজা যেন আল্লাহ কবুল করতে পারে, এই জন্য আল্লাহ সাদাকাতের ফিতরের বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স যে রোজার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে নেয় সাদাকাতুল ফিতরের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে তাআমাতান লিল মাসাকিন, সুবিধা বঞ্চিত মানুষ যারা অনাথ এতিম তারা যেন ঈদের দিন একটু খেতে পারে, পায়েস সেমাই ফিন্নি গোশত, আমরাই খাবো ওরা খাবে না ইসলাম এটা চায় না। রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা, এটা ইসলামের বিধান নয়। বরং আমরা ঈদগাহে যাওয়ার আগেই আজকে থেকে শুরু করেন, আগামীকাল পরশু, এক দুই দিন আগে শুরু করা যায়, বেশি আগে শুরু করা ঠিক না। বেটার হচ্ছে 30 রমজান শেষ করার পরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। তাহলে এটা ছিল ফুল অফ অফার্স, দ্য মান্থ অফ ফুল অফ অফার্স, সুপার অফার্স, এত এত অফার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, যাতে করে আমরা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি। প্রতি রাতে কারা কারা ক্ষমা পাবে এক ফেরেশতা তাদের নাম ঘোষণা করে, ওই নামের লিস্টে যেন আমাদের নাম ঢুকাতে পারি। আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম সবকিছুকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমাদের সকল নেক নিয়তে তুমি বরকত দান করো। এই যে সুপার অফারের মাস, আর দুইটা দিন আছে, আমরা যেন সর্বোচ্চ কাজে লাগাতে পারি তুমি তৌফিক দান করো। আমরা যেন কাছে আসার গল্পের একেবারে সামনের সারির কাছে আসার নায়ক হতে পারি তুমি তৌফিক দান করো। তোমার সাথে সুসম্পর্ককে যেন আমরা আরো মজবুত করে করতে পারি তুমি তৌফিক দান করো। সম্মানিত শুধু এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার্স। হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।